দেখো এদের নিজেদের মধ্যে কি টুইট আছে তথাগতরা আর কৈলাস বিজয়বর্গীর মধ্যে টুইটের মধ্যে আমাদের তো ব্যাপার নেই। এখন কে কোথায় কি করবে না করবে আমরা এর মধ্যে আমরা কি কমেন্টস করব, বিজেপি নিজেদের মধ্যে নিজেদের টুইট করছে। তবে তথাগতবাবুর একটু টুইট করার অভ্যাস আছে, রাজ্যপাল হলেই বোধহয় একটু টুইট করতে হয়, টুইট না করলে হয় না। তা আমাদের প্রায় যে নিজস্ব রাজ্যপাল আছে সেও টুইট করে, আরে এখন প্রাক্তন রাজ্যপাল সেও টুইট করে, টুইটের মাস্টার অ্যাডভোকেট জেনারেল এরাও। এটা নিয়ে কি আপনাদের মনে কোনো আমরা কোনো গুরুত্বই দিই না এই সমস্ত, এগুলো কোনো অর্থহীন আর কি। যেমন যেমন ওনার কথা ভাষাতেই উত্তর দিচ্ছি আর কি, মলমূত্র ত্যাগ করলে যেমন শরীর যেমন ভালো থাকে, এই সমস্ত টুইট ফুইট যত যত না দেখা যায় তত শরীর ভালো থাকে। শুভেন্দু অধিকারী কালকে কিন্তু এই এই মলত্যাগ আইন নিয়ে একটা কথা বলে, আমি জানি না ও কি বলেছে, কি আইনের কথা বলেছে আমি জানি না। মুকুল রায়কে নিয়ে সে দেখো রাজ ও কি আইনের কথা বলেছে, কোন আইনের রেফারেন্স করেছে, কি করেছে সেটা আমি জানি না, বলেনি তো আমার কোনো কিছু এসে যায় না তাতে, না না দূর ফালতু সব কোনো কোনো দাম আছে নাকি, আর কিছুদিন পরে দেখো না কি হতে চলেছে। তোমার চ্যানেলও অলরেডি আগে নিয়ে নিয়েছি, একটু আগে নিয়ে নিয়েছে। শোনো ভাই, আজকে এসে ধর্ম নিরপেক্ষতার কথা বড় বড় কথা বলছো, তাই তো? এই এই যে যিনি বলছেন সেও তো আজ থেকে দেড় মাস আগে বাঁকড়াতে কট্টর হিন্দুত্ববাদী লোকেদের নিয়ে মিছিল করে লাস্ট টাইমে বাঁকড়াতে রায়ট তৈরি করার চেষ্টা করেছিল, ঠিক আছে? আমরা নই, অবজারভার, অবজারভার তো আমাদের লোক না, ইলেকশন কমিশনের লোক, অবজারভার পুলিশকে দিয়ে ওকে বন্ধ করেছিল যাতে রায়টটা সৃষ্টি না হয়। তার সাম্প্রদায়িক কে সাম্প্রদায়িক আর কে অসাম্প্রদায়িক ভাই, এক মাসের মধ্যে পাল্টি গিয়ে গেল কেন? ভালো সুন্দর দেখতে উত্তম কুমারের মতো সুপুর পড়ে বলে, হ্যাঁ আরে মনটাকে আগে শুদ্ধ করতে বলো, হ্যাঁ মনটাকে শুদ্ধ করতে বলো আগে, হ্যাঁ এখনো গঙ্গা বলেছিলাম না, শোনো বলেছিলাম না ইলেকশনের আগে 30,000 ভোটে হারাবো আর 3 বছর ঘুমোতে দেবো না, এখন তো দেখি এক মাসের মধ্যেই তো একদম মানে মানে চরকির মতো ঘুরে বেড়াচ্ছে, কি হাল হয়ে গেছে দেখো। কল্যাণদা কালকে বলেছে আমরা পাশে দাঁড়িয়ে আমার সঙ্গে ফোনে কথা জন্য বলেছেন যে তার এগেনস্টে যে সমস্ত মামলাগুলো যে তদন্ত করা হচ্ছে তার থেকে পিঠ বাড়িতে ভয় পেয়ে উনি নাকি এদিকে মাথা গলাচ্ছেন। আমি এখন ওসব ব্যাপারে কিছু বলছি না, দেখো আমি তো ওকে দলে নিচ্ছে তা তো কথা না, লাস্ট কথা তো দিদিমণি বলবে, আর তো কেউ বলবে না, আর যারা আছে মাঝে তাদের কোনো দাম নেই, খবর কাগজে মিডিয়াতে আসার জন্য অনেকে অনেক কিছু করে। তুমি আমাকে বলো তো ভাই, সৌজন্যমূলক সাক্ষাৎ যদি হয়ে থাকে যে আমি একটা বাড়ি থেকে বেরিয়ে টেলিফোন করলাম সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাচ্ছি, তাই যদি উদ্দেশ্য হয়ে থাকে ভাই, সেই সময়তে এত চ্যানেল কী করে পৌঁছে গেল, এত প্রেস কী করে পৌঁছে গেল? তাই জন্যই বলেছিলাম কুণাল আর রাজীবই শুধু বুদ্ধিমান, আমরা কি গরু ছাগল? অফকোর্স আমি একবার যা বলি সেটাই ঠিক থাকি, আমি ওরকম নই। রাজীব সম্বন্ধে লাস্ট কি বলবেন, আপনাদের তো অনেক কুৎসা করেছে বিশেষ করে এখানে আপনাদের সম্বন্ধে বলেছে যে আপনি জিতেছেন রাজীবের ইয়েতে লাস্ট ইলেকশন। আরে ভাই সে তো দেখিয়ে দিয়েছি কে কার, আর আর আমার মুখ দিয়ে বলাচ্ছ কেন, ওকে তো প্রমাণ করে দেখিয়ে দিয়েছি কে কার ভোটেছে, কে কাকে জিতিয়েছে, কে কাকে না জিতিয়েছে দেখিয়ে দিয়েছি তো, ইলেকশনের আগে থেকেও তো বলে এসেছি। এখনো যদি শিক্ষা না পায় শিক্ষা পাবে না, আমি ওয়েলকাম করার কি আছে, জিজ্ঞেস করো না ভাই, এখানে 2,500 লোক ছে 2,500 লোক ছেলে আছে, কটা ছেলে ওয়েলকাম করে, তারা যদি ওয়েলকাম করে তাহলে আমি ওয়েলকাম করব, আমি তো কর্মীদের জন্য, আমি আমি কে? শোনো তোমাকে একটা কথা বলি, দলে দুটো দলে দু ধরনের দলটা দু ধরনের দুটো ক্লাস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে নেত্রী নেতা,